পবিত্র ঈদুল আধা মুসলিম উম্মার সর্ববৃহৎ আনন্দ উৎসব। এ উৎসবে মেতেছে কানাডা প্রবাসী বাংলাদেশিরাও। ঈদের জামাত আদায় করা হয়েছে, কোভিড-19 সকল নিয়ম নীতি অনুযায়ী এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 12 বৎসরের ঊর্ধ্বে এবং 60 বৎসরের নিম্নে যাদের বয়স তারাই মসজিদে যে নামাজ আদায় করতে পেরেছে। দুর্যোগের মাঝেও সরকারি নিয়ম নীতি মেনে আজকে আমরা 4টা জামাত আল্লাহর রহমতে আমরা সম্পন্ন করলাম। আজকের এই দিনে প্রবাসে সবসময় আমাদের দেশের কথা মনে পড়ে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা মসজিদে নামাজ পড়ছি। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। ইনশাআল্লাহ ইন ফিউচারে আল্লাহ যদি সুযোগ করে দেন তো আমরা হয়তো আরও মসজিদ কমপ্লিটলি খোলা যাবে। যদিও করোনায় বারণ করেছে কোলাকুলি করতে, বারণ করেছে খোলা মাঠে ঈদের জামাতে অংশগ্রহণের জন্য, সবাই যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকুলি করে আবার পূর্বের মতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে এই ঈদের জামাতে বিশেষ মোনাজাত করা হয়েছে। সকলকে ঈদ মোবারক। শরীফ ইকবাল চৌধুরী, সময় সংবাদ, কানাডা।